বিজ্ঞাপন বৃদ্ধির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। দরিদ্র পরিবারগুলিকে নিখরচায় বিদ্যুৎ সংযোগ। 2019 মার্চের মধ্যে দিবারাত্র 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার লক্ষ্য কেন্দ্রের। সৌভাগ্য প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারগুলিকে নিখরচায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এজন্য মোট ব্যয় হবে 16,320 কোটি টাকা। এই ব্যয়ের বেশিরভাগই বহন করবে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মঙ্গলবার এ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার প্রতিটি ঘরে সুলভে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌভাগ্য প্রকল্পের সূচনা করেন। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং জানিয়েছেন, 2018 ডিসেম্বরের মধ্যে দেশের সব বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। বিদ্যুৎহীন গ্রামগুলিতে বিদ্যুৎ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সব বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রিপেড মডেল গ্রহণ করা হবে। মন্ত্রী বলেছেন, সমস্ত গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার জন্য আগামী বছরের 1 মে পর্যন্ত সময়সীমা ধার্য করেছে সরকার। এইভাবে 2019 মার্চের মধ্যে 24 ঘন্টা বিদ্যুৎ সংযোগ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। আর কে সিং বলেছেন, প্রধানমন্ত্রী 2018 ডিসেম্বরকে লক্ষ্য ধরতে বলেছেন, আমরা এর মধ্যেই লক্ষ্য পূরণ করব। 2018 ডিসেম্বরের মধ্যে সব বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হবে। घर में बिजली ना होने पर गरीबों और विशेषकर महिलाओं और बच्चों की जिस तरह की दिक्कत आती है, उसे समझते हुए ही सरकार ने ऐसे 18,000 गांवों तक बिजली पहुंचाने की ठानी थी, जहां आजादी के इतने वर्षों के बाद भी बिजली नहीं पहुंची थी। मैंने लाल किले से 1,000 दिन में ये काम पूरा करने के लिए वादा किया था। इन 18,000 गांवों में से अब 3,000 से भी कम गांव ही ऐसे बचे हैं जहां बिजली पहुंचाई जानी बाकी है। इस ग्राफ से आप देख सकते हैं कि इन गांवों में भी तय समय के भीतर भीतर हम बिजली पहुंचा देंगे और पहुंच जाएगी। भाइयों और बहनों, मुझे याद है जब मैंने पहली मीटिंग की ऊर्जा विभाग के प्रधानमंत्री बनने के बाद, और मैंने जब जानकारी मांगी तो डिपार्टमेंट ने मुझे कहा था कि साहब ये काम करने में 7 साल लगेगा। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। কংগ্রেস ক্ষমতায় এলে রিমোট কন্ট্রোল নয়, গুজরাট চালাবেন গুজরাতিরাই, বললেন রাহুল গান্ধী। কংগ্রেস ক্ষমতায় এলে গুজরাতের সরকার কোনো রিমোট কন্ট্রোলে নয়, চলবে গুজরাতিদের দ্বারাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকে পরোক্ষে নিশানা করে একথা বলেছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। আগামী বছর গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রচারে এসে রাহুল অবশ্য যথেষ্ট সতর্ক ভাষায় এই মন্তব্য করেছেন, কারণ মোদী ও অমিত শাহ গুজরাতি। তাই কোনো রকম বিতর্ক না রেখে তার আক্রমণের নিশানা যে মোদী ও অমিত শাহ তা স্পষ্ট করে দিয়েছেন রাহুল। তিনি বলেছেন, গুজরাতে কংগ্রেস ক্ষমতায় এলে সরকার নয়াদিল্লি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলবে না। সোমবার গুজরাতে কংগ্রেসের প্রচার অভিযানে সূচনা করেছেন রাহুল। নোট বাতিল থেকে শুরু করে জিএসটি, কৃষিনীতি ও উন্নয়নে গুজরাত মডেল নিয়ে মোদির সমালোচনা করেছেন রাহুল। সোমবার জামনগরে একটি রোড শো করেন রাহুল। সাংবাদিকদের রাহুল বলেন, বিজেপি ভোট দেওয়ার জন্য মানুষ এখনো পস্তাচ্ছেন। রাহুলের দাবি, গুজরাতে কংগ্রেসের পক্ষে জোরাল হাওয়া রয়েছে, মানুষ পরিবর্তন চাইছেন, এবার নিশ্চিতভাবে কংগ্রেস ক্ষমতায় আসবে। বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তাই তারা বিজেপির উপর সন্তুষ্ট নন। या चाइना में रोजगार मिलेगा या फिर हिंदुस्तान में रोजगार मिलेगा। और गुस्सा बढ़ता जा रहा है। बहाने दिए जाते हैं कि भैया अभी हो रहा है, अब होगा, रोजगार का है। हर 24 घंटे 30,000 नए युवा मिलेगा रोजगार ढूंढने निकलते हैं। 2014 में नरेंद्र मोदी जी को हिंदुस्तान ने प्रधानमंत्री बनाया और उनका एक वायदा था, सर सर सर, जिसके बल पर। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।
সাংবাদিক খুনের তদন্তে সিট গঠনের সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। মঙ্গলবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে শেষে এই কথা জানান মন্ত্রী ভানুলাল সাহা। সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার ঘটনা তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। মঙ্গলবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে। রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা একথা জানিয়েছেন। উল্লেখ্য, গত 20 সেপ্টেম্বর পশ্চিম ত্রিপুরায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে নৃশংসভাবে খুন হন শান্তনু। এই ঘটনা তদন্তে জন্য সিট গঠনের দাবি জানিয়ে গত রবিবার আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করেন। সেই দাবি মেনে সিট গঠনের সিদ্ধান্ত নিল সরকার। মন্ত্রী জানিয়েছেন, মন্ত্রিসভার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নিহত সাংবাদিকের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হত্যার ঘটনায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তনু স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক। উপজাতি সংগঠন IPFT-র সঙ্গে CPM-এর উপজাতি শাখা ত্রিপুরা রাজ্যের উপজাতি গণমুক্তি পরিষদের মধ্যে সংঘর্ষের খবর করতে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে ছুরিবিদ্ধ গুরুতর জখম শান্তনুকে উদ্ধার করে আগরতলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিও রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ মহাষষ্ঠী। গোটা রাজ্যের পাশাপাশি মিশ্র বসতে সোনামুড়াতেও ষষ্ঠীর দিনে পূজিত হলো মা দুর্গা। ষষ্ঠীর দিনে প্রতিটি মণ্ডপে মণ্ডপে ঢাকে পড়ল কাঠি, কেননা কৈলাস থেকে দেবী মর্তের আগমন ঘটেছে। আজ মহাষষ্ঠী। গোটা রাজ্যের পাশাপাশি মিশ্র বসতির সোনামুড়াতেও ষষ্ঠীর দিনে পূজিত হলেন মা দুর্গা। ষষ্ঠীর দিনে প্রতিটি মণ্ডপে মণ্ডপে ঢাকে পড়ল কাঠি, কেননা কৈলাস থেকে দেবীর মর্তে আগমন হয়েছে। এই দিনটা আর 5টা দিনের চেয়ে একটু আলাদা। মনে পুজোর আনন্দ, ঘর থেকে বেরিয়ে পথ চলা, সকলের সঙ্গে আলাপচারিতা আর পুজো মণ্ডপে মণ্ডপে আড্ডা, ঠিক এইভাবে প্রান্তিক শহর সোনামুড়াতে কাটল পুজোর ষষ্ঠীর দিন। সন্ধে তেমন লোক সমাগম না ঘটলেও যতই রাত গড়ায় মণ্ডপে মণ্ডপে পরিলক্ষিত হয় দর্শনার্থীর ভিড়। শহরে পুজো উদ্যোক্তাদের দ্বারা এই দিন হয় বিভিন্ন অনুষ্ঠান, আলোকসজ্জা সাজিয়ে তোলা হয় গোটা সোনামুড়া শহরকে। সোনামুড়া শহর ছাড়াও তার আশপাশ এলাকাগুলিতেও এই দিন পূজিত হন দেবী দুর্গা। ষষ্ঠীর দিনে আমাদের ক্যামেরা ঘুরল বিভিন্ন পুজো মণ্ডপে। পুজো উদ্যোক্তার দাবি, বাকি দিনগুলিতে আরও দর্শনার্থী তাদের পুজো দেখতে আসবেন তাদের প্যান্ডেলে। সোনামুড়া শহরের কয়েকটি বড় বাজেটের পুজো হচ্ছে ব্লাড ড্রপস ক্লাবের পুজো, তামসাবাড়ি বিবেকানন্দ ক্লাবের পুজো, শিব শক্তি ক্লাবের পুজো, ধলিয়ায় রামকৃষ্ণ ক্লাবের পুজো, সপ্তদ্বীপ ক্লাবের পুজো। পুজোর দিনগুলি যাতে ভালো কাটে সেদিকে নজর রেখে প্রশাসনিক ব্যবস্থা ছিল জোরদার। রাস্তায় রাস্তায় মোতায়েন ছিল পুলিশ ও TSR বাহিনী। সব মিলে আনন্দ ও নির্বিঘ্নে কাটল ষষ্ঠীর দিন। তামসাবাড়ি সোনামুড়া পক্ষ থেকে সবাইকে আমরা জানাই শারদীয় উৎসবের নমস্কার এবং অভিনন্দন। আজকে ষষ্ঠী, কিছুক্ষণ আগেই আমাদের ষষ্ঠী পূজা সম্পূর্ণ হয়েছে। এবার আমরা একটা বিশেষ থিমকে লক্ষ্য রেখে এবার আমরা প্রতিমাটা করেছি এবং এই থিমটা হলো পঞ্জিকা মতে আমরা দেখেছি দেবী দুর্গা এবার নৌকা দিয়ে আসছেন এবং সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের চিরাচরিতভাবে যিনি দীর্ঘদিন বানিয়ে এসছেন কলকাতা কুমারটলির মিস্টার তারক পাল। আমরা যেন সবাই এসে এই চিন্তাকে উপভোগ করেন এবং তাদের বিবৃতি, তাদের যে মানসিক চিন্তা ভাবনা এখানে আমাদের তুলে ধরেন। আরেকটা জিনিস, আমরা এবার প্যান্ডেলটা স্থানীয় শিল্পী দিয়ে করছি, মিস্টার স্বপন দাস, উনি লাইটিংও দিচ্ছেন। আমরা আশা রাখি পূজারী 5 দিন, দ্যাট ইজ আজকে হলো ষষ্ঠী, কালকে হলো সপ্তমী, সবার সহযোগিতায়
আমরা পূজাটাকে সুন্দরভাবে শেষ করব এই আশাই কিরকম লোক সমাগম হবে বলে আপনারা আশা করছেন হ্যাঁ আমরা আশা করি বিগত দিনগুলিতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই বিবেকানন্দ ক্লাব তামসাবাড়ির পুজোটা দেখতে সবাই এসেছেন আমরা আবারও সবার কাছে অনুরোধ রাখছি আপনারা যেমন বিগত দিনগুলিতে আমাদের এখানে এসে পুজো দেখেছেন এবং আনন্দ উপভোগ করেছেন আমরা আশা রাখি এইবারও আপনারা সবাই সবাইকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে আসবেন এবং উপভোগ করবেন পুজোটা আমাদের পুজোর বাজেট প্রায় 5.5 লক্ষ টাকা সুনামগড়ের ঐতিহ্যবাহী ক্লাব ব্লাড ডগস ক্লাব এবার আমরা অতিবৃষ্টির কারণে জনসাধারণের যে একটা আর্থিক দুর্গতি হয়েছে এই জন্য আমরা বাজেটটা কিছুটা কমিয়ে এনেছি আর চার বাংলার 4 জন আর্টিস্টকে আমরা নিয়ে আসছি অষ্টমীদি আর অষ্টমীদি নেই আমাদের অন্নভোগ হবে আপাময় জনসাধারণের জন্য পাড়া প্রতিবেশী সবার জন্য আমরা ব্যবস্থা করেছি আর পুজোর যে এবার থিম আমাদের সেটা কাল্পনিক ঐতিহ্যবাহী একটা রূপ ধরিয়েছে আমাদের আগরতলার এই স্থানীয় কারুকার্য শিল্পী কার্তিক মারাক তত্ত্বাবধানে আছে কলকাতার কুমারটুলির তারক পাল মহাশয় উনি তত্ত্বাবধান করছে উনিও সুন্দর তুলির টান দিয়েছে আর কার্তিক মারাক যে পরিশ্রম করেছে আমরা ক্লাবের তরফ থেকে উনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এদিকে অন্যান্য বছর ন্যায় এবারও শারদীয় দুর্গ উৎসবে মেতে উঠেছে সুনামগড় শহরের পার্শ্ববর্তী গ্রাম কুলুবাড়ি সংহতি শারদীয়া দুর্গ উৎসব কমিটি বিগত বছরগুলি ঐতিহ্য বজায় রেখে সংখ্যালঘু অধ্যুষিত গ্রামের হিন্দু মুসলিম সকল অংশের জনগণের সক্রিয় সহযোগিতায় এবারও দুর্গাদেবীর আরাধনায় মেতে উঠেছে এলাকাবাসী আজকের দিনে দেশজুড়ে যে সাম্প্রদায়িক আক্রমণ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কুলুবাড়ি সংহতি শারদীয়া দুর্গ উৎসব হিন্দু মুসলিম ঐক্যের এক অনন্য নজির টুটন চৌধুরী ও সুকান্ত বর্মনের রিপোর্ট খবর ত্রিপুরা ফের সার্জিক্যাল স্ট্রাইক হতেই পারে পাকিস্তানে চরম হুঁশিয়ারি ভারতীয় সেনা প্রধানের উত্তর কাশ্মীরের বারামুলা জেলার উড়িতে সীমান্ত রেখার কাছে জঙ্গি অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনাবাহিনী সেনা জঙ্গি সংঘর্ষে খতম এক জঙ্গি সেনা আধিকারিক সূত্রে খবর ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে সেনা জঙ্গি গুলির লড়াই এর আগে গত 20 সেপ্টেম্বর অমৃতসরের আজনালা সেক্টরে 2 জন অনুপ্রবেশকারীকে মেরে দিয়েছিলেন বিএসএফ জওয়ানরা সেদিন একটি AK-47 অ্যাসল্ট রাইফেল পিস্তল এবং প্রায় 2 ডজন বুলেট উদ্ধার করেছিল বিএসএফ এদিকে সোমবারই সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত মন্তব্য করেন নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে পাক জঙ্গিরা ভারতে ঢুকবে এবং ভারতীয় সেনাও তৈরি তাদের মুখের মতো জবাব দিতে মাটির থেকে 2 ফুট নিচে পুঁতে দেওয়া হবে জঙ্গিদের আগে একবার পাকিস্তানকে শিক্ষা দিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা প্রয়োজন হলে ফের সার্জিক্যাল স্ট্রাইকের জন্য প্রস্তুত তারা দাবি বিপিন রাওয়াতের
message that we had communicated, and that if required and if the adversary does not behave, then if we have to continue with these kind of activities and events, we will continue. But there are other ways of doing these things also. It did not take the same form. देखिए, हम लोग तैयार हैं. इन्फिल्ट्रेशन जैसे आपको बताया जा चुका है, ये जारी रहेगा. सरहद के उस पार जो आतंकवादी हैं वो तैयार बैठे हैं, और हम भी उनके लिए इस तरफ तैयार बैठे हैं. वो इधर आएंगे, हम उन्हें रिसीव कर रहे हैं, और रिसीव करके हम 2.5 फुट जमीन के नीचे उन्हें भेजते रहेंगे. ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा. ভারতীয় সংস্কৃতির মহাষষ্ঠীর দিনে বস্ত্র বিতরণের আয়োজন করল বিশালগড় ব্যবসায়িক সমিতি. ভারতীয় সংস্কৃতির মহাষষ্ঠীর দিনে বস্ত্র বিতরণের আয়োজন করল বিশালগড় ব্যবসায়ী সমিতি. মঙ্গলবার দুপুরে বিশালগড় ব্রিজ চৌমুহনীতে দুর্গোৎসবকে সামনে রেখে এই অনুষ্ঠানের উদ্যোগ নেয় তারা. এদিন 80 জন গরিব দুস্থদের মধ্যে কম্বল, শাড়ি ও মিষ্টির প্যাকেট তুলে দেয় ব্যবসায়ী সমিতির পুজো কমিটির পক্ষ থেকে. উপস্থিত ছিলেন ব্যবসায়ী তথা পুজো কমিটির সম্পাদক বাবুল সাহা, সভাপতি রতন দেব, ব্রজগোপাল দেবনাথ প্রমুখ. সভাপতি রতন দেব জানান, সমিতির পক্ষ থেকে প্রথমবারের মতো পুজোর উদ্যোগ নিয়ে সামাজিক কাজে মনোনিবেশ করা হয়েছে. তাছাড়া বছরের অন্যান্য সময়েও স্বাস্থ্য শিবির বা রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়ে থাকে এই সমিতির পক্ষ থেকে. মায়ের আরাধনায় ব্যবসায়ী সমিতির প্রতি এটি আমরা সারা বিশালগড়বাসী মঙ্গল কামনা করি. আমরা ব্যবসায়ী, শুধু ব্যবসায়ী লক্ষ্য না, আমাদের সমাজে একটা কর্তব্য আছে, দায়িত্ব বোধ আছে, এটা আমরা সবসময় প্রতিফলিত করি. আমরা কিছুদিন আগে একটা স্বাস্থ্য শিবির করেছি, আমরা নেশা বিরোধী অভিযান করেছি, আজকে আমরা এই মায়ের আরাধনার উপলক্ষে বস্ত্র বিতরণ করে সবাইকে সহযোগিতা করার জন্য আমরা হাত বাড়িয়ে দিয়েছি. আগামী দিনে এইভাবে আমরা মানুষের সহযোগিতা ব্যবসায়ী সমিতি থাকবো, এই অঙ্গীকার করছি আজকে আমরা. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা. 520,000 বাংলাদেশি টাকা সহ তাজুল ইসলাম নামে এক যুবককে আটক করল বিএসএফ. মঙ্গলবার সোনামুড়া এনসিনগর ভারত বাংলা সীমান্ত থেকে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা আটক করে তাকে. 520,000 বাংলাদেশি টাকা সহ তাজুল ইসলাম নামে এক যুবককে আটক করল বিএসএফ. মঙ্গলবার দুপুরে সোনামুড়া এনসিনগর ভারত বাংলা সীমান্ত থেকে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা আটক করে তাকে. এনসিনগর সীমান্ত এলাকার বাসিন্দা তাজুল ইসলাম সে 520,000 টাকা মেলাঘরে জয়দেব নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়ে বাংলাদেশের জুয়াল নামে এক ব্যক্তির কাছে পৌঁছবার কথা ছিল. এনসিনগর দিয়ে এই টাকা বাংলাদেশে পার করার সময় বিএসএফের হাতে ধরা পড়ে তাজুল ইসলাম. তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের 5টি এটিএম কার্ডও পাওয়া যায়। পরবর্তী সময় বিএসএফ তাকে এবং বাংলাদেশের টাকাগুলি সোনামুড়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেয়। সোনামুড়া আবগারি দপ্তরে সুপারিনটেন্ডেন্ট জানান, তারা এই ঘটনা তদন্ত করছে এবং এই বিপুল সংখ্যক বাংলাদেশি টাকাগুলি আসলে কোথা থেকে এসেছে তা জানার চেষ্টা করছেন। যদিও তাজুল ইসলাম জানায় এই টাকাগুলি তার নয়, সে শুধু টাকাগুলি বাংলাদেশের জুয়াল নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেবার কথা, যার বিনিময়ে সে টাকা পাবে। বেলা 12:30টার সময় শ্রীনগর ডিওপি বিএসএফ থেকে আমাকে ইনফর্ম করলো যে তারা 520,000 টাকা আজ সকাল 10:30 সময় একজন লোক, তার নাম হলো তাজুল ইসলাম, বাড়ি এলসিনগর, তার পিতার নাম মোহন মিয়া মৈশান, তার নিকট থেকে উদ্ধার করে। এবং বিএসএফ 1:30 সময় সমস্ত বিডিক বাংলাদেশি টাকা এবং কিছু ভারতীয় টাকাও এর সাথে আছে, তার কাছ থেকে ডেবিট কার্ড, মাঝখানে ডেবিট কার্ড পাওয়া গেছে বিভিন্ন ব্যাংকে ভারতীয়, সেটা তার বক্তব্য এগুলো বাংলাদেশি ব্যাক করছে। ভারতের বিভিন্নভাবে এই বাংলাদেশি টাকা ঢোকে, সেসব টাকাগুলোকে অ্যাকুমুলেট করে কিছু কিছু এজেন্ট এগুলোকে বাংলাদেশে আবার পাঠায়। তো সে ওই টাকাগুলো পাঠানোর এজেন্টে বর্ডার পাস করার জন্যই সে এগুলো নিয়ে গেছে, এগুলো পাস করে সে বাংলাদেশে পাঠাবে। সে বলছে যে মেলাঘরের একজন লোক নাকি এই টাকাগুলোর মালিক, তো সে আমাকে বিস্তারিত ঠিকানা দিতে পারেনি এখন। দেখা যাক, আমরা ইনভেস্টিগেশনে কী দায়ী হয় সেটা দেখা যাবে। কত টাকা আছে ওইদিকে? বাংলাদেশের জুয়েলের কাছে টাকাটা দিতে হইলে জুয়েল কি করে?
কি করব তোমরা? হ্যাঁ জয় দেব বলে তুমি কই নি তুলে টাকাটা? তুমি বাংলাদেশ নেই তুলে গেছে। বাংলাদেশ নেই তুলে কোন দিক দিয়ে বার করতে হলো টাকাটা? উল্লেখ্য, সোনামুড়া এনসিনগর এলাকার যে স্থানে আজ তাজুল ইসলামকে আটক করে বিএসএফরা, এই স্থানটি দিয়ে এখনো ভারত বাংলা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি, ফলে প্রায় সময় এই ধরনের কার্যকলাপ ঘটিয়ে থাকে কিছু অসাধু ব্যক্তি। টুটন চৌধুরী, রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্রামগঞ্জ পাথালিয়াঘাটস্থিত টিএসআর 11 নং ব্যাটেলিয়নে প্রত্যেক বৎসর নয় এবারও নবপ্রান্তিক অনাথ আশ্রমের শিশুদের ও সমাজে পিছিয়ে পড়া জাতি উপজাতিতে বস্ত্র বিতরণ করেন। দুর্গাপূজা মানে বাঙালিদের জন্য শ্রেষ্ঠ পূজা। পূজা মানে আনন্দ উল্লাস, বন্ধুদের সাথে খানিকটা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো। পূজা মানে সকলের সাথে সমৃদ্ধ গড়ে তোলা। পূজা মানে ফুচকা খাওয়া সহ নতুন পোশাক পরিধান করা। সেই নতুন পোশাক পরিধান করানোর জন্য বিশ্রামগঞ্জ পাথালিয়াঘাটস্থিত টিএসআর 11 নং ব্যাটেলিয়ন প্রত্যেক বছর নেয় এবছরও নবপ্রান্তিক অনাথ আশ্রমের শিশুদের ও সমাজে পিছিয়ে পড়া জাতি উপজাতিদের বস্ত্র বিতরণ করা হয়। ওই দিন অনাথ শিশুদের মধ্যে 80 জনকে, দুস্থদের মধ্যে 30 জনকে এবং মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক খাতা বিতরণ করা হয়। ওই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভার বিধায়ক কেশব দেববর্মা, সিপাহী জলের জেলা সভাপতি ফখরুদ্দিন আহমেদ, টিএসআর 11 নং ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট ভানুপত চক্রবর্তী সহ অন্যান্যরা। ভাষণ রাখতে গিয়ে 11 নং ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট ভানুপত চক্রবর্তী বলেন, এই বস্ত্রদান বিতরণ নিজেদের পকেট থেকে খরচ করে গরিবদের বস্ত্র দেওয়া হয়। টিএসআর ডিউটির পাশাপাশি এই রকম সামাজিক কাজ সর্বদাই করে থাকেন। গাছের গুরুত্ব ভেবে কিছুদিন পূর্বে তারা বৃক্ষরোপণও করেন। আমরা জানি এই পূজার সময় হিন্দুদের মধ্যে একটা ট্রেডিশন আছে যে আমরা নতুন বস্ত্র পরিধান করি। এখানে আমরা 11 ব্যাটেলিয়নের যে জওয়ানরা যারা আছে, বিভিন্ন র্যাঙ্কের যারা অফিসারগণ যারা আছেন, আমরা সবাই আমাদের নিজেদের চাঁদা দিয়ে কিছু কাপড়, নতুন কাপড় টুপড় আমরা কিনে এনেছি। আমাদের সাথে সাথে যাতে এই এলাকার মানুষ যাদের নতুন কাপড়ের দরকার আছে, প্রয়োজন আছে, তাদের মধ্যে কয়েকজনকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।